ভারতীয় সঙ্গীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্র তিনি। কয়েক দশক ধরে তার কণ্ঠে মাতোয়ারা কাশ্মীর থেকে কন্যাকুমারী। শুধু বলিউড নয়, বাংলা ছবিও সমৃদ্ধ হয়েছে তার কণ্ঠের জাদুতে। তিনি সুর সম্রাজ্ঞী আশা ভোসলে। 1933 সালের 4ঠা সেপ্টেম্বর মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন আশা ভোসলে। বড় দিদি লতা মঙ্গেশকরও ভারতবর্ষের একজন স্বনামধন্য গায়িকা। ছোট থেকেই খুব সংগ্রাম করেই বড় হয়েছেন তারা। 1943-এ প্রথমবার প্লেব্যাক দিয়ে শুরু হয় আশাজির কেরিয়ার। পরবর্তীকালে বিভিন্ন চড়াই উদরাই তার জীবনে তথা কেরিয়ারে প্রভাব ফেলে, কিন্তু সমস্ত বাধাকে অতিক্রম করে আজও নিজের মসনদে সসম্মানে অধিষ্ঠাত্রী আর ডি বর্মনের প্রাক্তন স্ত্রী আশা। কেমন ছিল আশাজির প্রেম জীবন? কিভাবে দেখা হয়েছিল আর ডি বর্মনের সাথে? আশা ভোসলে তখন কিশোরী। ততদিনে গানের জগতে প্রতিষ্ঠা পেতে শুরু করেন দিদি লতা মঙ্গেশকর। লতা ততদিনে চরম খ্যাতির দিকে এগিয়ে চলেছেন। লতার বিভিন্ন অ্যাপয়েন্টমেন্টের দায়িত্ব ততদিনে সামলাতে থাকেন লতার সেক্রেটারি গণপত ভোসলে। আর এই গণপত ভোসলের প্রেমেই পড়ে যান লতার বোন আশা। গণপত ভোসলের সঙ্গে আশার প্রেম ঘিরে রীতিমতো বিবাদ দেখা দেয় মঙ্গেশকর পরিবারে। আশার বয়স তখন 16 আর গণপতের 31 বছর। এই সম্পর্ক মেনে নিতে পারেনি মঙ্গেশকররা, কিন্তু বাড়ির অমতেই আশা বিয়ে করেন গণপতকে। ক্রমেই সংসারী হয়ে উঠেছিলেন আশা। ততদিনে তিনি 3 সন্তানের মা। তবে রক্ষণশীল পরিবারে কিছুতেই মানিয়ে নিতে পারছিলেন না তিনি। এমনও দিন গেছে রেকর্ডিং শেষ করে রাতে বাড়ি ফেরায় দরজা পর্যন্ত খোলা হতো না। ক্রমেই পারিবারিক বিবাদ চরম আকার ধারণ করে। এদিকে পুরনো বিবাদ ভুলে বোনকে কাছে টানতে শুরু করেন লতাজি, যা মেনে নিতে পারছিলেন না আশার স্বামী গণপত। অগত্যা বিচ্ছেদের পথে হাঁটে আশা গণপতের দাম্পত্য। 1960 সালে গণপত রাওয়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর আশা নিজের কেরিয়ারে মনোনিবেশ করতে থাকেন। ততদিনে হিট হতে থাকে আশার গান। ওয়াক্ত, আদমি, হামরাজ ইত্যাদি ছবিতে তার সঙ্গীতের জাদুতে বুঁদ হতে থাকেন শ্রোতারা। ভক্ত সংখ্যাও বাড়তে থাকে। এমনই এক ভক্ত আশার জীবনে সেই সময়ে আসেন, তিনি আর ডি বর্মন। সঙ্গীত পরিচালক আর ডি বর্মন প্রথম থেকেই ছিলেন আশার ফ্যান। এদিকে 1966 সালে আর ডি বর্মন বিয়ে করেন রীতা প্যাটেলকে, যদিও সেই সম্পর্ক বিচ্ছেদের রূপ নেয় 1971 সালে। এরপর থেকেই আশা আর ডি ঘনিষ্ঠ হতে শুরু করেন। আশাকে প্রেমের প্রস্তাব দেন আর ডি বর্মন। আর ডি বর্মনের প্রেমের প্রস্তাবে আশা ভোসলে প্রথমে সেভাবে না এগোলেও পরের দিকে প্রেমে পড়েই গিয়েছিলেন। পরবর্তীকালে তাদের বিয়ে হলেও তাদের সাংসারিক জীবন খুব একটা সুখের হয়নি। দুজনে আলাদা থাকতে শুরু করলেও আর ডির সঙ্গে খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল আশাজির। অবশেষে 1994-এর 4ঠা জানুয়ারি মাত্র 54 বছর বয়সে প্রয়াত হন রাহুল দেববর্মন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।